নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আরও এক নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, আজকের দিনটা একটু স্পেশাল আমাদের কাছে, তাই ঝটপট ব্রেকফাস্ট করে কাজে লাগতে হবে। আসলে আজ দেশ থেকে শ্বশুরমশাই আর শাশুড়িমা আসছেন। তাছাড়া আরও একটি কারণ আছে, সেটি নয় দেখাবো, এখন আর বলবো না। এখন ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে বাবা আর ছেলেকে খেতে দিয়ে দিই। ওই 9:15 নাগাদ ফ্লাইট তো পৌঁছাবে, তা আসিস, একটা আমাদের বন্ধু দুজন মিলে আনতে যাবে এয়ারপোর্টে। 8:30-9:15 নাগাদ ওরা বাড়ির থেকে রওনা দেবে। এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি 40-45 মিনিট মতো লাগে, বেশিক্ষণ লাগে না। শাশুড়িমা শ্বশুরমশার সাথে আমাদের একটি দাদা কাম বন্ধু, ওনারও মা আসবে। ভালোই হয়েছে, তিনজন একসাথে আসছে। শনিবারে মা বাবারা নিরামিষ খায়, আর তাই জন্য আজকে ডিমটা করে ওভেনটাকে ধুয়ে নেব। যদিও কালকে রান্নাঘর সব ক্লিনই থাকে আমার, শুক্রবারে আমরা এই বাড়িতে নিরামিষ খাই বলে আগের দিন বৃহস্পতিবারে আমি সমস্ত কিচেন রাত্রিবেলায় সব ক্লিন করে রাখি। কেননা শুক্রবার আমি টকের কিংবা আমিষ কিছুই নাড়াঘাটা খাই না, তবুও ডিমটা করে আর একবার ওভেনটাকে ক্লিন করে নেব। ব্রেকফাস্টে বাবা ছেলে দুজনকে অমলেট করে দেবো। আরে না না, আবেশের জন্য মামলেট, আর আশিসের জন্য হলো অমলেট। কেন বলুন তো, আসলে আশিস বলে মা করলে সেটা আর অমলেট হয় না, তা মামলেট হয়ে যায়। ওনারা ভাত খান না আজকে, তাই ভাবছি পাওয়াটা জাতীয় কিছু করে দেবো। আমার আবার লুচি পাওয়াটা খেতে দিব্যি লাগে, কিন্তু করতে বড্ড ল্যাদ লাগে। ওনারা যেহেতু ভাতের নাড়াঘাটা কিছু খান না, তাই ভাবছি ওনাদের খাবারটা বানিয়ে সাইড করে তবে আমাদের ভাত চাপাবো। এদিকে আর এক জ্বালা, যদি ভাত চাপাতে দেরি করি আবেশ দুপুরে না খেয়ে ঘুমিয়ে যাবে, তাই তাড়াতাড়ি যা করবো হাত চালিয়ে করতে হবে। এটা না বাবা মাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল, এখানে ওরা প্রথমবার আসছেন আর একা আসতে হচ্ছে। আসার আগের থেকে ওনারা খুব চিন্তায় ছিলেন, ঠিকঠাক পৌঁছতে পারবো কি না। ওনাদের থেকে বেশি চিন্তায় আমরা আছি, কী করবে এয়ারপোর্টে আর কী করবে ফ্লাইটে, সেটা ভেবেই আমরা রাতে কাল ঘুমোতে পারিনি। যদিও ওনাদেরকে অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, তবুও ঠিকঠাক ফ্লাইটে উঠতে পারবে কি না, ঠিকঠাক এখানে নামতে পারবে কি না, সেই নিয়ে আমরা বড্ড চিন্তায়। দেখা যাক এয়ারপোর্টে আর ফ্লাইটে কী কী ঘটনা ঘটিয়েছে, এলে তবেই গল্প শোনা যাবে। আজকে ছেলেটাকে খাইয়ে দিতে হবে, ওকে যদি ছেড়ে দিই ও আমার দিন কাটিয়ে দেবে, কাজ আর হবে না। আবেশকে দুপুরে খাবারটা খাইয়ে সবেমাত্র মুগ্ধ হাতে এসেছি, আর জানলার দিকে তাকিয়েই দেখছি গাড়িটা চলে এসেছে। চলুন বাইরে গিয়ে দেখাই কি আছে ভেতরে। সত্যি বলতে কি, আমার আগে কোনো ধারণা ছিল না যে এই এত বড় গাছ এইভাবে এনে লাগানো যায়। আমরা এমনি প্ল্যান করছিলাম আমাদের এই বাড়ির সামনে ফাঁকা জায়গাটাতে সেরকম কিছু তো গাছ লাগানো নেই, তো দু একটা ফলের গাছ যদি লাগানো যায়, ওই আপেল চেরি এইসব জাতীয় কিছু। তো এই গল্পটাই পড়শিদের সাথে করছিলাম, কেননা ওটা আমাদের তো কমন স্পেস। আর সেটা শুনে ওনারা বললেন ওনারাও ব্যাকইয়ার্ডে একটা বড় গাছ লাগানোর প্ল্যান করছেন, আমরা চাইলে সামনেও একটা লাগাতে পারি, যেমন ভাবা তেমন কাজ। আর উনি তার সাথে আরও একটি কথা বলেন যেটি আমার খুব ভালো লাগে, আগের থেকে এখন নেদারল্যান্ডসে নাকি অনেকটাই গরম বেড়েছে, আর তাই অনেকে এসিও লাগাচ্ছে। আমি বরং এসির হাওয়া নাই খেলাম, গাছ লাগিয়ে গাছের তলায় বসে ঠান্ডা হাওয়াটাই খাবো, আর এতে আমার ঠান্ডা হাওয়া খাওয়াও হবে আর পরিবেশটাকেও গরম করা হবে না। আমি পরে ওনার কথাটা ভেবে দেখলাম, কি সুন্দর এত বড় কথাটি সহজভাবে বললেন। সত্যি তো আমরা কজনই বা হবি এই পরিবেশের কথা, আমরা যদি সবাই একটু এই কথাটা বুঝতাম তাহলে হয়তো এই বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এই কথাগুলি আমাদের শুনতেই হতো না অহরহ। একটা জিনিস দেখাই আপনাদের, আমি বাইরে
নোংরা ফেলতে এসে এটা চোখে পড়ল, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আসলে এখানে একটা রীতি আছে, যদি বাড়ির কোনো সদস্য স্কুল বা কলেজের কোনো পরীক্ষা পাস করে তবে তার ব্যাগটি এখানকার জাতীয় পতাকার সাথে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হয়। আর এটা সাধারণত জুন মাসের মাঝামাঝির দিকেই বেশি চোখে পড়ে, আসলে ওই সময় তো বেশি স্কুলগুলোর রেজাল্ট বেরোয়। আবেশ ঘুমোচ্ছে আর ওদের পৌঁছতে এখনও 10-15 মিনিট মতো দেরি আছে, আর তাই ভাবলাম সেই ফাঁকে ওই বড় গাছটার সাথে আর কী কী গাছ অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে নিই। একটা হোয়াইট আর একটা পিঙ্ক হাইড্রেঞ্জিয়া। আমি কিন্তু অর্ডার দেওয়ার সময় রেড অর্ডার দিয়েছিলাম, কেননা পিঙ্ক একটা বাড়িতে আছে সেই ভেবে রেড অর্ডার দিয়েছিলাম, কিন্তু এসেছে দেখছি পিঙ্ক। সে যাই হোক, আর 6টা মতো ল্যাভেন্ডার আর একটা জুঁই গাছ। ফুলটা দেখে আমার খুব ভালো লেগেছে, জুঁইটা দেখতে দেখুন অবিকল শিউলি ফুলের মতো, শুধু রঙটা একটু আলাদা। এটা পিঙ্ক আর দেশেরটা হয় সাদা আর কমলা। এই তো চলে এসেছে, ঘুমিয়ে পড়ি তো দেখি দেখো আমি কি করবো না, আস্তে আস্তে দুটো কোথাও ছাড়বো গো। দেখুন আমাকে বলতে হয়নি গুড, কি ভালো ছেলে, কি আনন্দ, কি আনন্দ, কি দাদু ঠাকুমি যখন আসে তখন তো ঘুমাচ্ছিল, এতক্ষণ টের পায়নি, তাই হঠাৎ দেখে খুব আনন্দ পেয়েছে। ও তো রোজ দিন ফোনেই দেখতে পাই, হঠাৎ সামনাসামনি দেখে ভেবাচাকা খেয়ে গেছে একটু। আনন্দের চোটে এবার ওর যা যা সম্পত্তি আছে সব বের করে করে দেখাবে, এখন সারাক্ষণ এই চলবে দুদিন ধরে। ও ঠিক বলেছে আমাকে দাদু, ঠিক মনে আছে, থামবি থামবি থাকি আর বলবে না, ঠিক আছে থামবি বলবি, ও দেখো এটা বলে দেবে কি বলে দেখো বলে হেলিকপ্টার, ভেরি গুড। এই যে শুরু হয়েছে ওর বকবকানি, এবার কখন যে থামবে তার নেই ঠিক, যতক্ষণ না রাতে ঘুমোতে যাবে ততক্ষণে বকবকানি আর জিনিসপত্র দেখানো চলতেই থাকবে। ও দেখা কর জিনিসপত্র, আমরাও দেখি। এখন তবে আসি, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভ্লগে, এখন তবে টাটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, টাটা।